নমস্কার বন্ধুরা, হাবিলদার পদে পরীক্ষার তারিখ অফিসিয়ালভাবে ঘোষিত হয়ে গেছে। যোগ্যতা তোমাদের দরকার মাধ্যমিক পাস, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 10,000। এপ্রিল মাস 2023 অর্থাৎ সামনের বছর এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা হতে চলেছে। সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, একদম সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদার রিক্রুটমেন্ট 2022, শূন্যপাত আনুমানিক 10,000। আগে আবেদন শুরুর তারিখ ছিল 25/1/2023, ঠিক আছে? এখন বর্তমানে আবেদন শুরুর তারিখ হয়েছে 17/1/2023। আবেদনের শেষ তারিখ 17/2/2023। পরীক্ষা কবে হবে? এপ্রিল মাসে 2023 সালে। একদম সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ, ঠিক আছে? আমি একটু পর তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাব, সেখানে গিয়ে তোমাদের একদম সম্পূর্ণরূপে দেখাবো যে সত্যি কবে তোমাদের পরীক্ষা হচ্ছে, অ্যাপ্লিকেশন ডেট তোমাদের এগিয়েছে না পিছিয়েছে সব কিছু বলবো, ঠিক আছে? এই চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত পরীক্ষার আপডেট সবার আগে পাবে। ইউটিউবে যত বাংলা চ্যানেল আছে তার আগে সবার আগে পাবে। সবার আগে একদম অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? দেখো, এসএসসি এমটিএস হাবিলদার পদে রিক্রুটমেন্ট কিন্তু আসছে প্রচুর সংখ্যক, আসতে চলেছে। 2023 সালে এসএসসি বিভিন্ন তাদের ডিপার্টমেন্টে কিন্তু চাকরি নেবে, ঠিক আছে? এসএসসি যারা পরীক্ষা দিতে যাও, মাধ্যমিক যোগ্যতায় খুব ভালো একটি চাকরি, ঠিক আছে? পড়াশোনা করো, এই চাকরির জন্য নিজেকে তৈরি করো, ঠিক আছে? অফিসিয়াল নোটিফিকেশান কী লেখা আছে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। পরীক্ষা কবে হতে চলেছে সেটাও বলবো, ডেট কবে সব কিছু বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চলো আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছে হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আমরা দেখব আমাদের যে এমটিএস এবং হাবিলদার পদের পরীক্ষাটা কবে হতে চলেছে 2023 সালে, এবং আমাদের অ্যাপ্লিকেশন ডেটটা কতদিন এগিয়েছে সেটা একদম সম্পূর্ণ অফিসিয়ালভাবে বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমরা এখানে যাবো যে ক্যালেন্ডারে, ঠিক আছে? এই যে ক্যালেন্ডার দেখছো, এখানে ক্লিক করব, ক্যালেন্ডারে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা পিডিএফ ডাউনলোড করতে বলবে, ঠিক আছে? তো আমি এখন পিডিএফটা ডাউনলোড করে তোমাদের বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। একটু বড় করছি, ঠিক আছে? একটু বড় করছি, দাঁড়াও, ওয়েট করো, ঠিক আছে? একটু ভালো করে দেখার চেষ্টা করো। পুরো নাম্বার দেখো, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2022, ঠিক আছে? টায়ার 1 সিবিই মানে হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। 25/1/2023 মানে হচ্ছে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে সামনের বছর থেকে তোমাদের এটা অ্যাপ্লিকেশান শুরু হতো, এবং এটা 24/2/2023 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশানটা চলতো, এবং তোমাদের পরীক্ষা হওয়ার একটা ডেট দিয়েছিল এপ্রিল না হয় মে মাস 2023 সালে, ঠিক আছে? এপ্রিল মাস 2 মাস। এটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের এমটিএস মাল্টিটাস্কিং। দেখো, এই দেখো, এটা যদি আমি যখন অনেক ছোটো করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2022-23, ঠিক আছে? এটাও দেখলাম, তাহলে আমাদের এখানে কত ছিল, 25 তারিখ ছিল, ঠিক আছে? মানে 25 তারিখ থেকে আমরা এখানে, আমি আবার বড় করে দেখাচ্ছি, এই যে 25/1/2023, মানে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশানটা শুরু করতে পারবো, ঠিক আছে, জানুয়ারি মাসের। আর আমাদের পরীক্ষাটাও তো এপ্রিল মাসের বা মে মাসের 2023 তারিখে। এবার আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে? একটু ওয়েট করো, এটা আমি একটু ব্যাক করলাম, ঠিক আছে? ব্যাক করার পর আমি আবার এখানে আসলাম, এখানে আসে এইটা দেখো, টেন্টেটিভ অ্যানুয়াল ক্যালেন্ডার যেটা গতকাল প্রকাশিত হয়েছে, আজকে 31 তারিখ, ঠিক আছে? 30 তারিখ, সেটা আমরা পিডিএফটা, এই পিডিএফটা দেখবো, আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর এটা আমার সামনে একটা পিডিএফ আকারে একটা পেজ খুলে আসবে, সেখানে আমি স্পষ্ট 3 নম্বরটা দেখো, সিরিয়াল নাম্বার 3 দেখো, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার, ঠিক আছে? টায়ার 1 ডেট অফ অ্যাডভান্সমেন্ট, তোমাদের অ্যাডভান্সমেন্ট কবে প্রকাশিত হবে, 17/1/2023 অর্থাৎ মঙ্গলবারে। এখান থেকে এই 17 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন শুরু করতে পারবা। ক্লোজিং ডেট দেখো, উপরে লেখা আছে ক্লোজিং ডেট, ক্লোজিং শেষ হবে 17/2023, অর্থাৎ 1 মাস ধরে তো এটার আবেদন প্রক্রিয়া চলবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেট অফ এক্সাম হচ্ছে, ভালো করে দেখো, এপ্রিল 2023। এর আগেরটা ছিল কত ছিল, মে এপ্রিল ছিল, এখানে সম্পূর্ণভাবে বলে দিয়েছে তোমাদের কিন্তু এপ্রিল। এর আগেরটা ছিল এপ্রিল মে, এটা হচ্ছে মে, ঠিক আছে? তো সম্পূর্ণভাবে দেখতে পারলে একদম সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের দেখাবো। এর আগে কত ছিল, এর আগে ছিল 25/1, এখানে রয়েছে 17/1, এর এখানে 17/2, অর্থাৎ 25/1 ছিল, আরও 8 দিন আগে এগিয়ে এসেছে। 17/1 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবলদারের রিক্রুটমেন্ট 2023, এবং এপ্রিল 2023 তোমাদের একদম কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালভাবে পরীক্ষা হতে
চলেছে, ঠিক আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম স্টাফ সিলেকশন কমিশন টেন্ডার ক্যালেন্ডার, তো তোমরা এখান থেকে দেখতে পেলে তো সহজেই বুঝতে পেলে যে তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে এসএসসি এমটিএসে, ঠিক আছে। যারা পড়ার ভালো করে পড়ো, খুব সুন্দর চাকরি, ঠিক আছে, মাধ্যমিক লেভেল যোগ্যতার চাকরি। তো এই জিনিসটুকু, এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার জন্য তোমাদের এসেছিলাম যে তোমাদের ডেট কিন্তু ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটি এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক করবে, নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আবারও বলছি, রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন এক্সামের পরীক্ষার আপডেট এইখানে তোমরা পাবে, এই চ্যানেলের মাধ্যমে পাবেই পাবে, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।